Hello everyone, welcome back to my channel. প্রিয় দর্শক শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন বাংলাদেশি চলচ্চিত্রের খল অভিনেতার বাসায় আসছি, যিনি বিগত পাঁচ বছর যাবৎ চিরনিদ্রা সাহিত্য হয়েছেন, যিনি জেমস গ্রুপে ছিলেন জসিম ভাইয়ের, তিনি হচ্ছেন আওলাদ। অবশ্যই আপনারা চিনেন আওলাদ ভাইকে। বাংলাদেশি চলচ্চিত্রে আওলাদ ভাই প্রায় 1000 উপরে ছবিতে অভিনয় করেছিলেন ভিলেন চরিত্রে, তিনি আজ আমাদের মাঝে নাই। আওলাদ ভাইয়ের পরিবারে আমরা খোঁজ খবর নিয়ে আসছি এখানে। আসার পরে এখন আওলাদ ভাইয়ের ওয়াইফ আমাদের ফ্রেমে আছেন। জি, কেমন আছেন আপনি? ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই আসলে আপনাদের বর্তমান সময়টা কিভাবে কাটছে। আসসালামু আলাইকুম। অনেক কষ্টতে আছি, আমি দুটো ছেলে নিয়ে আমি অনেক কষ্টতে আছি। আমাদের কোনো সাহায্য পাই না আমরা, আর আমাদের কেউ দেখতে বি আসে না। পাঁচ বছর হয়ে গেছে, উনি মারা গেছে, আজ পর্যন্ত কোনো খবর নেয় না আমাদের। আমার স্বামী অনেক ছবি করছে, যে দেখেন ছবিগুলো। কত ছবি আছে, সবার সাথে ছবি করছে, কিন্তু কেউ দেখে না, কোনো সময় ডাকবি দেয় না আমাদের। আমি আমির ভাইয়ের কাছে বলছি কতবার, যে আমির ভাই আমাকে নিয়ে যান ইবিসিতে, আমি সবার সাথে দেখা করব, আমাকে কেউ নিয়ে যায় না। আর আমি চিনি না, আমি কোনো সময় যাইনি ওনার সাথে। আর আমার বড় ছেলে অনেক অসুস্থ আছে, ছোট পুলা একটা আছে বেলি রোডে কাজ করে কাপড়ের দোকানে। আর আমার বড় ছেলে বুকে ব্যথা আছে, তাই সবসময় ভালো থাকে না। আমার একটা চোখ দেখতে পারি না, কেউ কাছে দুটো পয়সা পায় না। আর আমাদের আলাদ ভাই আমাদের কিছু করে দেওয়া যায়নি, কোনো ভালো মন্দ কিছু, কোনো টাকা পয়সা কিছু দেওয়া যায়নি আমাদের। অনেক কষ্ট তো আমরা চলতে আছি। আপনি তো আলাদ ভাইয়ের ওয়াইফ? জি, কিন্তু কেউ আমার সাহায্য করে না। আমি ফোন বি দিছি, কিন্তু আমার ফোন বি কেউ ধরে না। না, আজ পর্যন্ত কেউ নেয় নাই। আমি সবার কাছে খবর জানাইছি, ওরা আইছিল, চুনু ভাইরা আইছিল মাটিতে, জানাজা হয়েছিল, উনি আইছিল, তারপর উনি এফডিসিতে জানাজা নিয়ে গেছিল, কিন্তু কেউ কোনো কিছু দেয়নি। কিন্তু হ্যাঁ, মর্জিনা আপা থাকলে মর্জিনা আপা কিছু করতো, উনি তো সুস্থ আছে মর্জিনা আপা। তারপরে দীপজল ভাইয়ের কাছে যে যাবো, আমরা কী নিয়ে যাবো? দীপ ভাইয়ের বাসা আমি চিনি না, তারপর দীপজল ভাই আমাকে ঠিক মতন চিনে না, আমরা অনেক অসহার আছি। আমাদের কেউ কোনো সাহায্য দেয় না, কিছু না। আমরা এক এক সময় না খেয়ে থাকি, তারপরে এত করোনা গেছে, আমাদের কোনো কিছুই পাওয়া যায়নি। অনেক কষ্ট করে চলি, আমি নিজে যে একটা জব করি ক্লিনিকে। আলাদ ভাই মারার পরে এখন কী করবো, বাচ্চাদের দিকে চাও যে না, বড় ছেলে সুস্থ আছে, অনেক কষ্ট করে চলি। আসসালামু আলাইকুম, আমি আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন। বাবা মারা যাওয়ার পর থেকে আজকে বিগত পাঁচ বছরে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা কর্মজীবী স্থান দিয়ে সবাই সব কিছুই আশা করে, তো ওইটার জন্য কোনো ব্যাপার না। আসলে দেওয়ার পৃথিবীতে দেওয়ার মতো কেউ কিছু দিতে পারে না, কিন্তু যা দিবে আল্লাহ সব কিছু করে, আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও কিছু শিলা থাকে, হয়তো আজকে আমার বাবা ছিল বা একটা ভরসা ছিল, তো আমি সেই জায়গার মধ্যে বুঝতে পারিনি যে আমার বাবা এত দ্রুত গতিতে বা এভাবে মারা যাবে আমাদের থেকে, ঠিক আছে, চলে যাবে আর কি। তো সে হয়তো আজকে যদি কিছু আমাদের কোনো অ্যাসেট বা কোনো কিছু বা সম্পদ করে নেয়, ঠিক আছে, হ্যাঁ বলি যে কার থেকে কী চাবো, কিছুই চাচ্ছি না। তারপরও একটা ভরসা ছিল যে একটা জায়গায় চাকরি করে হয়তো একটা সময় গেলে একটা কিছু করবে, তো সেই জায়গার মধ্যে হুট করে এইভাবে চলে যাওয়াটা আমাদের জন্য অনেক অসুবিধা আছে। আমি আমার বাবা চলে যাওয়ার পর থেকে দেখা গেছে আমার মাথায় অনেক বোঝা পড়লো, কাউকে কিছু বুঝতে দিই না। সাহায্যের দিক থেকে চেষ্টা করছি যে কোথাও কোথাও যায় যে কিছু একটা হবে, কিন্তু আমরা সেই রাস্তাটা খুঁজে পাই নাই। হয়তো দেখা যাচ্ছে পেয়েছি বা সেই জায়গার মধ্যে সেই নকটা করতে পারিনি বা আমরা মানে কোনো গতি খুঁজে পাইনি, তো তারপরও আর তখন কিছু করি নাই। তো সেই অবস্থার মাঝখানে অনেক অসুবিধা বা অনেক সংসারের দিক থেকে অনেক সহজ মানে সমস্যা আমার ঘাড়ে এসে পড়লো। বাবার টেনশনে, বাবাকে অনেক ভালোবাসতাম,
তো বাবা চলে যাওয়ার পর দেখা গেছে আমার ঘরে যখন ইয়ে আসলো, তো এক পর্যায়ে নাকি আমি আমি নিজের থেকে অনেক টেনশনে পড়ে যাওয়ার পরে নিজে আবার হার্টের একটা প্রবলেম হয়ে গেল বাবার মতো। এখনও ব্লগে আছি আমি, কোথাও একটু মানে জোরে হাঁটতে বা দৌড় দিতে বা এই ধরনের কিছু করতে একটু সমস্যা হয়ে যায় মানে বুকে। তো আমার একটা ট্রিটমেন্ট, নর্মাল একটা ট্রিটমেন্ট করব সেই ক্ষেত্রে, সে ট্রিটমেন্টটা করতে গেলেও দেখা গেছে সংসারের একটা টেনশন এসে পড়ে। তো নিজে ট্রিটমেন্ট করব সেই টাকার থেকে সংসার করবো, এই করতে করতে এখন পর্যন্ত আছে হাড়ের একটা অনেক সমস্যা। তো কখন আমিও চলে যাই যাই না, তো আমি চলে গেলে দেখা গেছে যে আর কেউ থাকে না। তো হয়তো আমার দুটো সন্তান আছে, তাদের ভবিষ্যৎ বা আমার ওয়াইফ বা আমার মা মানে কি হবে, সব তো মানে দেখা গেছে ছোট মানে বলতে বাচ্চা মহিলা অ্যাকচুয়ালি কি করবে। রইল ছোট ভাই, সে এখনো যাই আছে ছোট একেবারে, অত মানে ম্যাচুরিট হয়েছে মানে ভারসাম্য রাখবে সেই ধরনের না, এখনো তার ভিতরে সে টেন্ডেন্সি খেলাধুলা বা এখানে ওখানে কথা বলা। তো সেই জায়গার মধ্যে আজকে আসলে কাকে বলতে চাচ্ছি, কাকে বলবো, কি বলবো বুঝতেছি না। তো ওই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যে জায়গাটা, এই জায়গার মধ্যে সবাই অনেক গণ্যমান্য, অনেক পাওয়ারফুল বা অনেক ধরনের ধনী মানে সব কিছু থাকে বা একটা সমিতি সব কিছু আছে। তো আমার বাবা বলতো যে আমি অসুস্থ, আমি একটা ট্রিটমেন্টের জন্য ওখানে একটা কিছু অ্যাপ্লাই করছে, ওখান থেকে কিছু এই করতে করতে একটা পর্যায়ে নাকি শেষ পর্যন্ত আসছে সে জায়গার মধ্যে, তখন হঠাৎ করে মারা গেল। তারপর তো আর কোনো কিছু আর বুঝলাম না অ্যাকচুয়ালি কোথায় যায়, কার কাছে যাবো, কী করবো সেটাও যাই না। তো ওই অবস্থা থেকে আর কারোর কাছে যাইও নাই, কখনো মাথা পাতিও নেই, হাতও পাতি নেই, কোনো কিছুই করি নেই। তারপর নিজের জীবনটাকে এই কষ্ট নিয়ে জড়াই গেলাম, কষ্টে চলতেছি। যদি আজকে আমার বাবা ওখানে কাজ না করে যদি আজকে সরকারি একটা চাকরিতে কাজ করতো, তো আমাদের হয়তো বা একটা পেনশন বলেন বা কিছু একটা সবে, তারপরে ওই জায়গাটার মধ্যে কাজ করছে ঠিক আছে, ওইখান থেকে আমাদের ইজি। তো ওই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে একটা বাবা তার সন্তানের জন্য ভবিষ্যৎ ফিউচার সেটা আর সে করে যেতে পারে নাই। তো এইগুলি আর মানুষকে কী করবো, নিজের বাবা করে যেতে পারেনি নিজের কষ্ট নিজে। তো তারপরেও সবার কাছে বলার আগে নিজের থেকে নিজে সবসময় চুপ করে থাকতাম, খালি আল্লাহকেই বলতাম। তো আল্লাহ যেভাবে যতটুকুই রাখছে ডাল ভাত খাওয়ার পর, তো এটা তো অ্যাকচুয়ালি সংসার এইভাবে চলে না। তো আল্লাহর কাছে ওইটাই ফরিয়াদ করি, আল্লাহ নিঃশ্বাস দিতেছেন। তো আপনার কি অসুস্থতার কারণে আপনি কোথাও চাকরি বাকরি বা কাজ টাজ করতে পারতেছেন এরকম কিছু? অ্যাকচুয়ালি এটা অসুস্থ জন্য, অসুস্থ তো আছে কিন্তু অসুস্থ জন্য চাকরি করবো না সেটা না, চাকরি না করাতে মানে চাকরি না করতে পারলেও কিন্তু ব্যবসা করতে পারি, কিন্তু আমি পারি সবই করতে। বাট আমার যে একটা ট্রিটমেন্ট করলে আমি সুস্থ, সেই ট্রিটমেন্টটাও আজকে করতে অক্ষম হয়ে রয়েছি, যে একটা সাহায্য বা একটা কিছু যে যেখান থেকে হোক ঠিক আছে। তো আমার মা যেমন ডিপজন আঙ্কেলের কথা বলতেছে, সাকিব খান আছে এখানে বা আরও ইন্ডাস্ট্রির মধ্যে অনেক বড় বড় সব মানুষগুলি আছে, সেই জায়গার মধ্যে দেখা গেছে সামান্যতম যা দেখা গেছে যে আমাদের দিকে যদি বা আমাদের না যত চলচ্চিত্রে যারা যারা এইভাবে মারা গেছে, সবার সবাই যদি এই যারা যারা আছে মারা গেছে ঠিক আছে, তো সবাইকে যদি সামান্য সামান্য একটা ওই ইন্ডাস্ট্রির থেকে যদি একটা সাহায্য আসতো বা হয়তো, তাহলে একটা সবার ভিতরে একটা আশা থাকতো যে না একটা কর্মজীবন থেকে একটা মানুষ হঠাৎ চলে গেলে একটা ভালো হয়। এই যে আমি কথা বলতেছি এখনও আমার হার্টবিট বা আমার বুক ব্যথা করতেছে, বাট আমি কথা বলার সময় দেখা যাচ্ছে এই যে সুস্থ মনে হইতেছে, কিন্তু আসলে আমি সুস্থ না, বুকে ব্যথা করতেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে, যে কোনো সময় মারা যেতে পারি, এই ভালো আছি এই খারাপ হয়ে যায়। তো এটা নিয়ে মাকে নিয়ে ছোটো ভাই ভাই পরিবারকে নিয়ে চুপচাপ করে থাকি আর আল্লাহ আল্লাহ করি আর এই তো এইভাবেই জীবন কাটাচ্ছি। তো এটার জন্য আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, ওরকম আহামরি কেউ মানে নামি দামি বা ওরকম কেউ আসে নাই বা মৃত্যুর পর আসার আর সাহায্যকারী ভার হিসেবে বা সাহায্য করবে ওই ধরনের কোনো মেন্টালিটি কেউ না। এমনি আওলাদ ভাই মারা গেছে, হ্যাঁ ভাই আফসোস করে না, এই ধরনের কথাবার্তা যেটা সাধারণভাবে সবার হয় আর কি। তো এই ধরনের অনেকজন এই টুকটাক ই করছে। আচ্ছা মুরাদ ভাই, জি জি, আপনার বাবা তো একজন খল অভিনেতা ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রে, ঠিক না? আওলাদ হোসেন, জি, তার বড় ছেলে আপনি, জি। আচ্ছা মুরাদ ভাই কিভাবে মারা গেছে আপনার বাবা একটু জানতে চাচ্ছিলাম আসলে। বাবা মারা গেছে, উনি অ্যাকচুয়ালি ওনার মানে বুকের ব্যথা, বুকের ব্যথা, তারপরে দেখা গেছে যে তার হার্টের প্রবলেম হঠাৎ করে একদিন নিষ্ঠ ঘরের মধ্যে, আমি সেদিন বাসা ছিলাম না আম্মা বাসায়, হঠাৎ করে বুকে ব্যথা, হঠাৎ স্ট্রোক করলো, হাত পা ছেড়ে দিল, আম্মা তাকে টান দিয়ে এখন কী অবস্থা কোথায় কী না হবে, ওখান থেকে আল্লাহর সহযোগীদের দুই চারটা এলাকার লোক ছিল বাবাকে ধরে নিয়ে গেলো হাসপাতালে ঠিক আছে। সেই জায়গার মধ্যে তখন ওই অবস্থায় তার আমি জানি না
তো সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পর তাকে তখন ভর্তি করানো হলো ঢাকা মেডিকেল হাসপাতালে। তো ওই জায়গার মধ্যে সেখানে সেই তারপর থেকে সে একটু অসুস্থ হয়ে পড়লো, তখন দুইটা দিন থাকলো, ডাক্তার ভালো বললো ট্রিটমেন্ট, তখন আমরা দেখা যাচ্ছে যে সাহায্য সহযোগিতা করে একটা সেট আপ করে নিয়ে আসলাম। তারপর থেকেই বাবা একটু দুর্বল হয়ে গেল, তখন FDC-তে যাওয়া আসা বা কোনো কিছু তখন সে সাহস পেত না। ডাক্তার নাকি তাকে বলছে ভারী কাজ করতে পারবেন না, তো বাবার কর্মের দিক থেকে তখন একটু এরকম কষ্ট হলো। হঠাৎ করে এটা আপনার এক দুই বছর যেমন ছিল, সে আবার আল্লাহর লাইনে আগে থেকে ছিল, তখন বেশি আল্লাহর লাইনে চলে গেল যে ঘর আর মসজিদ, কর্মজীবন যাবে যাচ্ছে কোনো রকম যাওয়া আসা করতেছে যাই। তারপরে এক দুই বছর পরই পরপর তখন ঘরে বসে বসে তিন বছর কেটে গেল, তো টুকটাক যাওয়া আসা হইতো। হঠাৎ এক রাতের মধ্যে উনি একটু অসুস্থ ফিল করলো, তাকে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে গেলাম, সারা রাত তার সেবা করলাম। আম্মা ছিল তখন, দেখা গেছে আম্মা সন্ধ্যা পর্যন্ত রাত্রে 9টা পর্যন্ত ছিল, এরপর আমি 9টা দিয়ে গেলাম। আম্মাকে বললাম চলে যান আপনি, আমার ওয়াইফকে বললাম তোমরা চলে যাও, আমার ছোটো ভাইটাও ছিল তাকে বললাম যে তোরা চলে যা, আমি আসি, অসুবিধা নেই, আমি রাতে আসি ওনার সাথে কথাবার্তি বলি, গল্প গল্প করতে সকালবেলা নিয়ে এসে পড়ো। তো রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে আপনার ওখানে নর্মালি যে ট্রিটমেন্ট তার সাথে গল্প স্বল্প করতে করতে ভোর সকালবেলা কথা নাই বার্তা নেই কিছু ডাক্তার আসলো, দেখলো ঠাস করে আমাকে বলতেছে যে আপনার বাবা বাবা তোমার বাবা আর বেঁচে নেই। ধরেন আমার বাবা বেঁচে নেই মানে বলতে বুঝলাম না, আমি তো সামনে, উনি তো সুস্থ বলতেছে, হ্যাঁ সুস্থ, হঠাৎ করে সেই স্ট্রোক করেছে, এখন তাকে তার হার্ট মানে কাজ করতেছে না। তো আমি শোনার পর মাথা নষ্ট মানে বুঝতে পারতাম, তখন আমার মাকে ফোন দিব বা সকালবেলা আমার ওয়াইফকে জানাবো, সে শক্তি পাচ্ছি না যে সুস্থ লোক তাকে যে বলবো যে আমার মা আব্বু আর নেই বা আব্বু আমার বাবা আর পৃথিবীতে নেই, মানে হঠাৎ হতভম্ব হয়ে গেলাম যে এটা কী হলো। তো যা গিয়ে মৃত্যু আল্লাহ রাখছে, যেভাবে আল্লাহ নিয়ে গেছে নিয়ে গেছে। এখন ব্যাপার হয়েছে ঠিক সেই রোগটা আবার আমারও হলো। তো আমার এখন যেটা বক্তব্য, আমাদের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটি অনুরোধ যে আজ আমার বাবা চলে গেছে, আজকে আমি আমার সংসারটাকে দেখি অনেক কষ্টে বা খুব সমস্যায় দুইটা আমার সন্তান, আজ যদি আমার কিছু হয়ে যেত আমার মা আমার দুই সন্তান আমার স্ত্রী ছোটো ভাই এই কয়টা লোককে এরা কীভাবে চলবে কী কী করবে। তো আপনার কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের নেত্রী হিসেবে, আপনাকে দেখি অনেক বাংলাদেশের মধ্যে আপনি আপনাকে সব ক্ষেত্রেই দেখছি যে সব কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আসেন সবই দুঃখী দুঃখের কাছে। তো সেই জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে অনেক শিল্পীকে অনেক শিল্পীদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তো আমরা খুব অসহায়। তো আপনার দিকে বিশেষভাবে অনুরোধ করছি যদি আজকে সাহায্য বলতে সেই সাহায্য না শুধুমাত্র যে আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার হার্টের যে এই হার্টের যে প্রবলেম যে জিনিসটা দ্বারা দেখা গেছে আজকে আমি যদি কিছু হয়ে যেত আমার সন্তানদের মৃত্যুর জন্য ভয় পাই না, তারপরও এদের দিকে তাকিয়ে আমার মা বা তো যাই হোক মানে যদি আমাদেরকে একটু সাহায্য করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে বিশেষ অনুরোধ। আমাদের জন্য অনেক উপকারিত হতো আর কি। তো যাই না আজকে এই চ্যানেলের মাধ্যমে যদি আপনার কাছে বা আপনাদের আপনার আমার দৃষ্টি আকর্ষণ যদি আমার এই জিনিসটি যদি আপনার কাছে পৌঁছায় বা পৌঁছাতে পারে তো আমাদের জন্য অনেক মানে উপকার হবো। সবার থেকে দেখেছি শুনেছি নিজ চোখেও দেখেছি যে অনেক উপকার বা অনেক সাহায্য করেছেন, আজকে দেখা গেছে যে আমরাও একটা সাহায্য চাচ্ছি, যদি পাই হয়তো অনেক ভালো হতো আর কি। এই আর কি, এছাড়া আর কি চাবো? প্রিয় দর্শক অবশ্যই দেখতে পাচ্ছেন আসলে আমাদের বাংলাদেশি চলচ্চিত্র একজন কিংবদন্তি গুণী খল অভিনেতা ছিলেন আওলাদ ভাই। ওনার সন্তানেরও হার্টের প্রবলেম হয়েছে, ওনাদের পারিবারিক অনেক সমস্যা, ইনকামের কোনো উপযুক্ত ব্যবস্থা নেই, উনি অসুস্থ বিধায় কোনো কাজ করতে পারেন না। প্রিয় দর্শক সবাই ওনাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।